করেছে আর অন্যতম দাবি হলো কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে হবে আমিরে জামাত সহ সকল নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরামের মুক্তি দিতে হবে রক্তমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে সরকারের সিঁড়ি বেয়ে ক্ষমতায় এসেছে কিন্তু অসৎ উদ্দেশ্যে তারা ক্ষমতায় যে এই সিঁড়িকে ভেঙে ফেলেছে পদক্ষেপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভাইরা 14 এবং 18 সালের নির্বাচন ভোটার বিহীন নির্বাচন দিনের ভোট রাতে করার নির্বাচন এই সরকারের অধীনে নিরপেক্ষ কোন নির্বাচন সম্ভব নয় তাই অবিলম্বে কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিতে হবে সরকারের উদ্দেশ্যে বলতে চাই জনগণের এই দাবি মেনে নিন অথবা জনগণ আপনাদেরকে টেনে হিঁচড়ে নামাবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলছে এবং চলবে পর্যন্ত আমরা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না আগামীদিন যে কর্মসূচি ঘোষণা করা হবে এই কর্মসূচি যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু